নিজের খেয়াল রাখাকে অনেকজন স্বার্থপরতা ভাবে, কিন্তু এটা সত্যি নয়। নিজেকে খুশিতে রাখা, নিজেকে ওই জায়গা থেকে বার করে আনা যেখানে আপনি খুশিতে নেই, এটা কোনো ভুল নয়। এমন কোনো জায়গায় যদি আপনি থাকেন যেখানে আপনি খুশিতে নেই, কেবল বাধ্য হয়ে সেখানে আছেন, এমন জায়গা যা আপনাকে কেবল দুঃখ দিচ্ছে, আর সেটি কারোর সাথে থাকা হোক বা অন্য কোনো জায়গা, আর এমন সব কিছু যা আপনাকে কষ্ট দিচ্ছে, সেটি ছেড়ে দেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। কারণ এই সব কিছু আমাদের কেবল চিন্তাকে বাড়াবে, আর না তখন আমরা খুশিতে থাকতে পারবো, আর না সেই সব কিছু করতে পারবো যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো কিছু ভুল মনে হয় তাহলে সেটা কখনো করবেনই না। যেমন আপনি কারোর সাথে আছেন আর তারপরেও আপনার মনে হচ্ছে যে সে আপনার সাথে নেই, আর আপনি সেখানে কোনো খুশিও পাচ্ছেন না, তাহলে ওই জায়গা ছেড়ে বেরিয়ে আসাই ভালো। অর্থাৎ সবাইকে আপনি সত্যি কথাটা বলে দিন, যা আপনার মনে আছে সেটা সামনের জনকে বলুন যে এই কারণে আমার মন খারাপ আর তাই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আর এটা করলে হয়তো আপনার একটু খারাপ লাগবে, কিন্তু কিছুদিন পর নিজেকে অনেক ফ্রি অনুভব করবেন। এমন মনে হবে যেন অনেক ভারী বোঝা আপনার উপর থেকে নেমে গেছে। আপনার মনে যদি কাউকে নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তাকে সোজাসুজি বলুন, এটা না ভেবে যে তার কীরকম লাগবে। আর সে যদি সত্যি আপনার সাথে থাকতে চায় তাহলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করবে এবং আপনাদের সমস্যার সমাধান হওয়া শুরু হবে। আর সবসময় অন্যদেরকে খুশি রাখা ভালো কথা, কিন্তু কখনো কখনো নিজের খুশির খেয়াল রাখাও দরকার। কারণ যখন আপনি নিজেই খুশিতে নেই তখন সামনের জনকে খুশি কিভাবে দেবেন? অনেক সময় এমন হয় যে আমরা কোনো কাজ করতে চাই না এই কারণে যে আমাদের কোনো প্রিয়জন সেটা করতে মানা করেছে। কিন্তু আমি বলবো, যদি সেই কাজটি ভুল হয় তাহলে সেটা থেকে দূরে থাকুন। কিন্তু যদি ওই কাজটি আপনার স্বপ্নের জন্য হয় বা এমন কোনো কাজ যা আপনার পছন্দ, তাহলে এটি অন্য কারোর জন্য বন্ধ করবেন না। আমরা অভ্যেস পরিবর্তন করি আমাদের আপনজনের জন্য, আর সেই আপনজনগুলোই পরিবর্তন হয়ে যায় আমাদের অভ্যেস বদলে। তাই এটাও খেয়াল রাখুন, কারণ যে আপনাকে পছন্দ করবে সে আপনার ওই অভ্যেসগুলোও পছন্দ করবে যা ভালো ও আপনার ভালো লাগে। সে আপনাকে তার মতো চালাবে না, সে আপনাকে সেইভাবে চলতে দেবে যেমনটা আপনি চলতে চান। কেবল আপনাকে সে ভুল পথে যাওয়া থেকে আটকাবে। আর কখনো নিজের জন্য খারাপ বলবেন না। আপনি এটা বললে আপনার ব্রেন ভাববে আপনি কোনো কিছুর যোগ্যই নয়। আপনি কি করতে পারবেন আর কি পারবেন না এটাকে নিজের মাঝে রাখুন। অন্য কাউকে কখনোই বলবেন না, আর না নিজের সম্পর্কে কখনো খারাপ কিছু ভাববেন। এই পৃথিবীতে প্রতিটি মানুষের মাঝে কিছু না কিছু কমতি আছেই, শুধু এই কমতিটিকেই চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এগিয়ে চলুন। আর আমরা সবাই জানি চ্যালেঞ্জ যত বড় হবে সফলতা তত বড় হবে। আর কখনো সেই সমস্ত কিছু ভাববেন না যা আপনার কন্ট্রোলের মধ্যে নেই, যেমন আপনার ভবিষ্যৎ, আপনার অতীত, যা কিছু আপনার জীবনে হয়ে গেছে আর যা কিছু হবে সেটা আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনি এখন যা করতে পারবেন সেটি হলো বর্তমানকে ভালো করা। পাস্ট কখনোই আপনার কথায় বদলাবে না, আর ভবিষ্যৎ আপনি জানেন না কি হবে। তাই এই সব কিছু ভেবে বর্তমানকে নষ্ট করবেন না। যা চলে গেছে সেটি আর আপনার হবে না, আর যা আগামীতে আসছে সেটার জন্য নিজেকে রেডি রাখুন। তাই কখনোই কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়বেন না, জীবনে সবসময় চলতে থাকুন। নিজের সম্পর্কে কখনো তাদের সঙ্গে আলোচনা করবেন না যারা নিজেই তাদের জীবনে বড় কিছু করতে পারেনি, যারা মুখে তো বড় বড় কথা বলে কিন্তু বড় হওয়ার মতো কোনো কাজ তারা করেনি। কারণ এরা আপনার কনফিডেন্সকে আরও কমিয়ে দেবে। আর যদি কোনো অ্যাডভাইস নিতেই হয় তাহলে চোখ বন্ধ করে সব কিছু ভাবুন, নিজেকে জিজ্ঞেস করুন যে এই কাজটা করলে কি হবে আর না করলে কি হবে, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে আপনার সঙ্গে নতুনভাবে পরিচয় করাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে।